সেনার হাতে দায়িত্ব দিলে দুদিনে শান্ত হয়ে যাবে মণিপুর, এই দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, যার পাল্টা এবার এলো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফ থেকে। খানিকটা রাহুলের সুরে তাঁকে জবাব দিলেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, মণিপুরে সেনা নামিয়ে লাভের লাভ কিছুই হবে না, মণিপুর সমস্যা সমাধান করতে হবে হৃদয় থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে জবাবি ভাষণ দেওয়ার পর রাহুল গান্ধী দাবি করেছিলেন দুদিনে মণিপুর শান্ত করতে পারে সেনা, কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক, তাই পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছে গিয়েছে। রাহুলের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী মণিপুরের সমস্যা মেটাতে চানই না, তিনি চান এই সমস্যাকে জিয়ে রাখতে। কংগ্রেস নেতা বলেন ভারতীয় সেনার উপর তার পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক।